এরপরে যা ঘটেছে আপনারা সবাই জানেন। আজকে আমাদের মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মেম্বার বিমান এমডি মহোদয়, আমরা সবাই এয়ারপোর্টে আসছি, আমরা এগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য একজন যাত্রীকে, একজন যাত্রী বিমানবন্দরে ঢোকার পরে কিভাবে তার নিরাপত্তা তল্লাশি হয়ে বোর্ডিং পাস নিয়ে সে বিমানে ওঠে, এই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা পাইনি, আপনারা পাননি, আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে আমরা একটা তদন্ত টিমও গঠন করেছি, আপনারা জানেন আমাদের তদন্ত টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। তারা এখন গতকাল ওই ফ্লাইটে যারা ছিল, আমাদের পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু যারা ছিল, তাদের তারা বক্তব্য নিয়েছে। আমাদের টিম আজকে চট্টগ্রামে যাবে, তারা সে বিমানটা দেখবে, সেখানে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথে তারা কথা বলবে এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি তারা 5 দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তিনি আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আমাকে বই থেকে বলতে হবে, 5টায় এই ফ্লাইটটা ছিল BG 147, এটার ফ্লাইট রুট ছিল ঢাকা চট্টগ্রাম দুবাই। তো ওখানে দুই ধরনের প্যাসেঞ্জার ছিল, ডোমেস্টিক প্যাসেঞ্জার ছিল এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ছিল। তো ঢাকা থেকে টেক অফ করার পরে কিছু দূর যাওয়ার পরে চিটাগাংয়ের সাথে পাইলটের যোগাযোগ হয়, তখন বলা হয়েছে যে আমরা একটা সো কল্ড হাইজ্যাকারের সংশ্লিষ্টতা পাচ্ছি। তো আদারওয়াইজ চিটাগাং এয়ারক্রাফ্ট চিটাগাংয়ে ল্যান্ড করার কথা ছিল, তো স্বাভাবিকভাবে চিটাগাংয়ে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে প্যাসেঞ্জার যারা ছিল তারা সকলেই ইমার্জেন্সি ডোর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে, শুধু বাকি ছিল ভিতরে ইনিশিয়ালি পাইলট কো পাইলট এবং দুজন স্টুয়ার্ড। ওয়ান পয়েন্ট অফ টাইম পাইলট কো পাইলট দুজনে বেরিয়ে চলে আসছেন, শুধু একজন স্টুয়ার্ড ছিল, ওনার নাম সাগর সাহেব। তো উনিও একটা পর্যায়ে চলে আসছে। তো বেচারি সকল হাইজাকার এরপরে একাই ছিল। তো তারপরে আপনারা জানেন যে কমান্ড অ্যাকশন হয়েছে এবং উনি গুলিবিদ্ধ হয়েছে এবং উনি মারা গিয়েছে। এবং আমরা শুনেছি যে যাত্রীরা বলেছেন যে তিনি তার পিস্তল দিয়ে ককপিটে তিনটার মতো ফায়ার করেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আসলে কি এরকম কিনা পুরো ঘটনাটাই আমি আপনাদের কাছে বলি। আমার জানা কথা, আমি পার্লামেন্টে ছিলাম, কালকে আমার প্রশ্ন উত্তর পর্ব ছিল। ঠিক মাগরিবের নামাজের বিরতির আগে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ছিল, আমি হঠাৎ আমাদের এক কলিগ থেকে আমি জানতে পারলাম যে একটা বিমান হাইজ্যাকের কবলে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে বের হয়ে আমাদের এমডি সাহেবের কাছে টেলিফোন করলাম, উনি আমাকে যতটুকু তথ্য দিলেন, উনিও সামগ্রিক জিনিসটা তখনও জানেন না। আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব সিভিল এভিয়েশন ওনাকে বললাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সমস্ত বিমানবন্দর বলার পরে ঘটনা যাতে নিবিড় পর্যবেক্ষণে রাখে কী অবস্থা জানানোর জন্য তাৎক্ষণিকভাবে আমি আমার সচিব সাহেবকে টেলিফোন করলাম যে আপনি নিবিড় পর্যবেক্ষণে রাখেন, সমস্ত কিছু খোঁজখবর নেন কী হয়। সঙ্গে সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি নিজেই জিনিসটা ইতিমধ্যে অবগত হয়েছে এবং কমান্ডো প্রসিড করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। তারপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থেকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক টিভি মনিটরে উনি সমস্ত জিনিসগুলো দেখেছেন, মিনিটে মিনিটে উনি টেলিফোনে উনি গাইড করেছেন এবং সমস্ত যাত্রী নিরাপদ ছিল, মাত্র কয়েকজন ক্রু ছিল হয়তো তার সঙ্গে, পরবর্তীকালে আমরা জানলাম যে ক্রু তারাও নিরাপদ, তারপরে আশ্বস্ত হয়েছে ঘটে নাই। আর বিমানের যে যাত্রা বিরতি, যে নর্মাল রুটিন ওয়ার্ক হিসাবে বিমান ছিল, আমি অবতরণ করি, এখানে ইমার্জেন্সি কোনো ল্যান্ডিং ছিল না, কিন্তু আমরা বিভিন্ন টেলিভিশনে দেখেছি যে বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে। এই বিমানের রুট ছিল ঢাকা চিটাগাং হয়ে দুবাই এবং এখানে ডোমেস্টিক প্যাসেঞ্জার ছিল প্লাস ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ছিল। পরবর্তীকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বসে হলি আর্টিজেনের ঘটনা যেভাবে নিজে বসে প্রত্যক্ষ করে ওইখানে বিমানবাহিনী, নৌবাহিনী সহ সেনাবাহিনী তাদেরকে নির্দেশনা দিয়ে এই জিনিসটার পরিসমাপ্তি ঘটে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে আমরা আজকে নিজেও চেষ্টা করেছি বোঝার
এবং আপনারা মিডিয়ার সমস্ত জনকে আমরা আহ্বান জানিয়ে করেছি, একজন যাত্রী এয়ারপোর্টে আসার পর থেকে বিমানে ওঠা পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সমস্ত কিছুই আপনারা দেখার সুযোগ হয়েছে। আপনারা যাবেন তারপরে ওপেন করেছি, ভিডিও ছবি আছে, ওপেন করেছি ছবি, আপনারা নিজেরা ছবি নিয়েছেন ছবি, এখানে এমন কোন লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। অনেক স্তরের নিরাপত্তা পেরিয়ে আমাদেরকে যেতে হয়, কমান্ডার খুলেও যেতে হয়, সেক্ষেত্রে পিস্তল নিয়ে গেলে কিভাবে? প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা অকিবাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এর আগে তো আসলে আমরা পুলিশ কমিশন অফিসিয়াল ভাষণ দিয়েছেন আমাদেরকে, পুলিশ কমিশনের বক্তব্যের প্রেক্ষিতে আসলে আমি কোনো মন্তব্য করতে পারবো আর 10 জন যাত্রী যেভাবে ওই আমাদের সিকিউরিটি বডি স্ক্যান হয় স্ক্রিনিং হয় তারও ঠিক সেভাবে হয়েছে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। ভাই আমরা তদন্ত কমিটি রিপোর্টের পরে আসলে আপনারা সুনির্দিষ্ট করে, আপনি আগে বলেছিলেন যে বোমের কথা, যে বোম সাবস্টেন্স ছিল এটা আসলে কোন এয়ারপোর্টের জন্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, আরো অন্যান্য আমাদের অ্যাসেট রয়েছে, তারপরেও কেন কমান্ডোকে আপনারা কোন পর্যায়ে ডাকতে হয়েছিল? আর কমান্ডো ঠিক কত কুইক রেসপন্ড করলো ক্যান্টনমেন্ট থেকে ওটা প্রায় 2 কিলোমিটার পর, এটা এত দ্রুত কিভাবে কমান্ডো রেসপন্ড করতে সক্ষম হলো? এক আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যাকে আপনারা আইডেন্টিফাই করেছেন সুপার হাইজাকার হিসাবে, তিনি 1.5 ঘন্টা রক্ত মানে রক্ত তার ব্লিড হয়েছে, তারপরে তাকে কেন আপনারা ট্রিটমেন্ট নিয়ে তার প্রকৃত কথা শোনার চেষ্টা করেননি? তৃতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রীর কাছে উনি কি কথা বলতে চেয়েছিল সেই বিষয়টা আপনারা জানতে কেন চাননি? ধন্যবাদ। সচিব মহোদয়ের কাছে জানতে চাই, আপনি যেটা বলেছেন যে আমাদের নিরাপত্তা, আমাদের যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে তারা অ্যাকচুয়ালি বাইরের নিরাপত্তাটা দিয়ে, ভিতরে নিরাপত্তার দায়িত্ব হলো আমাদের সিভিল এভিয়েশন। আর আপনি যেটা বলেছেন যে ভিতরে মানে আপনাদের ইয়েরা সেখানে বাইরের অ্যাবসেন্ট নাই, তারপরে সত্যিকার অর্থে পাইলট যখন আকাশে এটা সে বুঝতে পারলো, সে আমাদের এয়ারপোর্ট ম্যানেজারকে জানিয়েছে, এয়ারপোর্ট ম্যানেজার আমাদের সভাপতির কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, চেয়ারম্যানকে জানিয়েছে, আমাদেরকে জানিয়েছে, তারা আসলে তখন সবাই মিলে সম্মিলিতভাবে এয়ারপোর্টটাকে গঠন করে রেখেছে এবং বিমানটাকে তারা ঘিরে রেখেছে এবং পরিস্থিতিটা নর্মাল করার চেষ্টা করেছে। আজকে যদি আপনাদের কোর্টটা এইভাবে যায় যে আদৌ ওটা কি কি হচ্ছে আমরা এখন আইডেন্টিফাই না, তাহলে কি এটা একটা অন্যরকম মিনিং বা কমান্ডো সাহেব তার মানে একটা খেলনা পিস্তল কি করে হলো যদি গুলি বিনিময় হয়েছে কিনা আমরা সেটা এখান থেকে বলতে পারি না, বলেছেন যে আমরা দীর্ঘক্ষণ পরে ব্রিফিং করেছি, আসলে এই কথাটা যথার্থ না, আমরা
আপনারা প্রপারটাই করছেন, কিন্তু এখন এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি এই তথ্যটুকু আমরা বিশ্বকে না জানাতে পারি যে ওটা কি খেলনা পিস্তল অথবা কিভাবে ঢুকলো সেটা না হয় আপনারা পরে জানালেন, কিন্তু এখন যদি আপনারা বলেন যে আমরা আদৌ জানি না যে এটা পিস্তল কি পিস্তল না বা অস্ত্র কি অস্ত্র না, তাহলে কি এটা একেবারেই একটা হাস্যস্পদ বিষয় হয়ে দাঁড়ায় না? আরেকটা হলো যে কালকে যাত্রীরা সাধারণ যাত্রীরা তারা কিন্তু এক বিশ্বাসে বলেছে যে দুই রাম হতে পারে খেলনা পিস্তল নিয়ে যাওয়া পারে, যাই হোক আওয়াজ ওখানে বলেছে তিনটে শব্দ হয়েছে, ওখানে যারা প্যাসেঞ্জার ছিল ক্রু ছিল তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলেছে ধোয়া বের হয়েছে, বাট একটা গুলি বেরিলে একটা ছিদ্র হয়ে যাবে, তারপর কোনো এভিডেন্স নাই, খেলনা পিস্তলেও প্রশ্নের উত্তর আমি পাইনি, দেড় ঘন্টা সে রক্তাক্ত অবস্থায় চোখ বাঁধা অবস্থায় ছিল, উনি ওনাকে কেন ইভ্যাকুয়েট করা হয়নি? আমি শিওর যে তাকে দেড় ঘন্টা চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, তাকে ইভ্যাকুয়েট করা হয়নি, এইটা আপনি আমাকে বলেন যে কেন এটা করা হয়? এটা নিউজ অথেন্টিকেশন কি? আমি অথেন্টিক ভাবে বলছি, আমরা জিজ্ঞেস করব, আপনারা জিজ্ঞেস করবেন যে এটা কেন জানা যায় না, এটা আমরা জিজ্ঞেস করব। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন করতে চাই, বিমানবন্দরের দায়িত্বে পুলিশ, এপিবিএন, আনসার, সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনীর বিভিন্ন বাহিনীর সংস্থা কাজ করে, বিশেষজ্ঞরা বলছেন এই যে বিভিন্ন বাহিনীর সংস্থারা কাজ করছে তাদের মধ্যে এই সমন্বয়হীনতাই আপনারা দেখেছেন কিনা এটা বাস্তবে দেখানোর জন্যই আমরা ইনভাইট করছি, আমরা ফুল ট্রান্সপারেন্ট। এই ধরনের একটা ঘটনা কোন ক্যাজুয়ালিটি ছাড়া, বিশেষ করে যাত্রী যারা ছিল তারা নিরাপদে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব কোনিক তদারকি করছেন জিনিসটা, কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এই জিনিসটা থেকে আমরা উদ্ধার হয়েছি, ইতিবাচক খবর আপনারা মানুষের কাছে প্রচার করবেন। এখন কি হয়েছে কি হয় নাই আমরা তো নিজেরা দেখি নাই, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে এই জিনিসের একটা শান্তিপূর্ণ সমাধান যাতে হয়, যাতে কোন লস না হয় এই ব্যবস্থা করে ঘটনা তাই যাই আপনারা বলেন না কেন, আমরা তদন্ত না হলে আমরা কিছু করতে পারবো। আর আমাদের এয়ারপোর্ট, আপনারা সবাই আমাদের দেশি, আমাদের দেশি চ্যানেলে এয়ারপোর্টটা আমাদের, এটা আমাদের একটা ভাবমূর্তি, আমি আপনাদের কাছে পজিটিভ অ্যাপ্রোচটা চাইবো, যাতে আপনাদের কোনো রিপোর্টের দ্বারা আমাদের যেন একটা নেগেটিভ অ্যাপ্রোচ বহির্বিশ্বে না পড়ে। অতিরঞ্জিত কোনো কথা কিন্তু বলিনি, সত্যিকার অর্থ তদন্ত শেষ না পর্যন্ত আপনাদের কাছে তো আমি সুনির্দিষ্ট ভাবে কোনো কথা বলতে পারবো, আপনাদের কাছে যে কথাটা বলবে সেটা তো রেকর্ডেড হয়ে যাবে, আমরা এই পর্যন্ত জানতে পারি নাই তার নাম পলাশ, 17 এ তার বোর্ডিং নাম্বার ছিল এবং যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ক্লিয়ার না, সে নারায়ণগঞ্জের।
এরপরও ফার্দার ক্লিয়ারেন্সের জন্য আমরা তদন্ত টিম আজকে যাচ্ছি, আমরা রাত্রে কিন্তু তদন্ত আমাদের এই দুবাইগামী সমস্ত যাত্রীদের আমরা সঠিক পেয়েছি, কাজে আমরা এটা নিশ্চিত হয়েছি সে ডোমেস্টিক প্যাসেঞ্জার ঢাকা থেকে চিটাং যাচ্ছিল। অনেক ধন্যবাদ। নেতিবাচক সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন আপনাদের জন্য, আপনারা যেহেতু